বিশ্বের সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর। এখানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের 1,738 বর্গ কিলোমিটার দীর্ঘ এই উপত্যকা বাস্তবিকভাবেই অতল প্রায়। এই উপসাগরের চরগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন দীর্ঘ সমুদ্র সৈকত। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত। কোথাও বালুচর, কাদামাটি, কোথাও আবার ডুবন্ত ঘাসে সৈকতগুলো বৈচিত্র্যময়। বিশ্বের বৃহত্তম এই উপসাগর তিমি, ডলফিন, লাল কাঁকড়া ও কচ্ছপ সহ বিরল জলজ প্রাণীর অন্যতম আধার। এটি শুধু জলের ঐতিহ্যমণ্ডিত এক বিশাল লবণাক্ত জলরাশি নয়, এখানে রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদ সহ ব্যাপক হাইড্রোকার্বনের উপস্থিতি। ভূ অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে বঙ্গোপসাগর বাংলাদেশের সমুদ্র অর্থনীতির এক বিরাট ভাণ্ডার। সমুদ্রের তলদেশে 8.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে বলে জানা গেছে। বঙ্গোপসাগরের তলদেশে 30 থেকে 80 মিটার গভীরতায় এক ধরনের ক্লের সন্ধান পাওয়া গেছে, যা সিমেন্ট উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এভাবে খনিজ, কাঁচামাল ও অন্যান্য প্রাণীজ সম্পদ বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে। বাংলাদেশ বছরে $960 কোটি সম্পদ আহরণ করছে এ জলসীমা থেকে। শুধু তাই নয়, বিশাল এই জলভাণ্ডারে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্যতা। এখানে রয়েছে 475 প্রজাতির সামুদ্রিক মাছ ও 37 প্রজাতির চিংড়ি। আছে কাঁকড়া, কচ্ছপ, হাঙর, সি কিউকাম্বার, জেলিফিশ, শামুক, ঝিনুক। রয়েছে নানা পুষ্টিগুণ সম্পন্ন আগাছা। এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কচ্ছপ, কুমির ও হাঙর। বিদেশে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। এখান থেকে প্রতি বছর বাংলাদেশ প্রায় 6 লক্ষ মেট্রিক টন মাছ আহরণ করে, যা দেশের মোট উৎপাদনের প্রায় 18%। এর উপর নির্ভর করছে উপকূলীয় প্রায় 30 লাখ মানুষের জীবিকা। বড় ট্রলারের সংখ্যা সীমিত হওয়ায় বঙ্গোপসাগরের 50 থেকে 60 হাজার ছোট নৌকা ব্যবহার করে জেলেরা মাছ ধরেন। বঙ্গোপসাগরের তলদেশে যে খনিজ সম্পদ আছে তা পৃথিবীর অন্য কোনো সাগর, মহাসাগর কিংবা উপসাগরে নেই। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের তলদেশে শৈবাল, প্রবাল, ফায়ারমুডি সহ মণিমুক্তার সন্ধান পেয়েছে ডুবুরিরা। বিশ্বের বৃহৎ অখণ্ড সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, সুন্দরবন ও প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত। আরব সাগর, ভারত মহাসাগরের তুলনায় বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি। বেঙ্গল সাইক্লোন, ক্যালকাটা সাইক্লোন, ভোলা, সুপার সাইক্লোন, আইলা, বুলবুল আম্পান, সর্বশেষ ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের জন্ম এই সাগরেই, যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারত ও বাংলাদেশের স্থলভাগ। পরিসংখ্যান বলছে, বিশ্বের ইতিহাসে প্রতি 10টি প্রলয় সৃষ্টিকারী ঘূর্ণিঝড়ের মধ্যে 8টির জন্ম হয়েছে বঙ্গোপসাগরে, আর 36টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে 26টির জন্ম এই সাগরে। বঙ্গোপসাগরের আকৃতি ও অগভীর তলদেশই ঘূর্ণিঝড় তৈরির আসল কারণ। এই সাগরের তলদেশের তাপমাত্রা ও আর্দ্রতা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ স্থান। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন সাগরের পানিকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙার মধ্যে তরল পদার্থ যেমন আচরণ করে, এখানেও ঠিক তাই ঘটে। সাগরের ফুঁসে ওঠা পানি চোঙা বরাবর ছুটতে থাকে। সারা বছর এই সাগর তলের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকে। ক্রমাগত বৃষ্টি ধরে রাখে আর্দ্রতা, তাই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহাঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না।